এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি ক্ষমতায় যায় তো দুইটা শর্ত ছাড়া তাকে তুমি ক্ষমতা থেকে সরাতে পারবে না। এক, যতক্ষণ না প্রকাশ্য কাফের হয়ে গেছে। যদি দেখা যায় প্রকাশ্য কাফের হয়ে গেছে তাহলে তখনই তাকে ক্ষমতা থেকে সরাতে পারবা যখন ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা তোমার হাতে আছে। কথা মনে হয় বুঝাতে পারেন, বুঝতে পারতেছেন? তখন দ্বিতীয় শর্ত হচ্ছে তখন যখন তোমার হাতে এমন ক্ষমতা আছে যে তুমি চলমান সরকারকে সরিয়ে পাল্টায় ক্ষমতায় গিয়ে পুনরায় আগের মতো নিরাপত্তা বজায় রাখতে পারবা, বিস্তার করতে পারবা, তখনই বিদ্রোহ করতে পারবা। এটা হলো দ্বিতীয় শর্ত। যদি রাষ্ট্রনেতা পূর্ণ কাফের হয়ে গেছে কিন্তু এই ক্ষমতা তোমার নাই যে তুমি তাকে ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় ক্ষমতা দখল করে সারা দেশে আগের মতো নিরাপত্তা কায়েম করতে পারবা, এই ক্ষমতা যদি না থাকে তাহলে তোমার জন্য বিদ্রোহ করা হারাম হবে আর তোমার বিদ্রোহ করার কারণে যত মুসলিম মা এবং বোনের রক্ত প্রবাহিত হবে তার জন্য তুমি জিম্মেদার হবা। যেমন আজকে সিরিয়ার মাটিতে বাশার আল আসাদকে সরিয়ে তার জায়গায় ক্ষমতা দখল করার ক্ষমতা ছিল না, আবেগের জোরে বিদ্রোহ করা হয়েছে, আজ সিরিয়ার মাটি মুসলমানদের হাতে আর এক মুসলমানের রক্তে রঞ্জিত বিশাল ফিতনা। আল্লাহ আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আর একটা জিনিস মনে রাখবেন যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, মহিলা প্রধানমন্ত্রী হওয়া কিন্তু ইসলামে কোনো সময় জায়েজ নয়। ইসলামে কোনো সময় নারী ইমাম হতে পারে না পুরুষের, ইসলামে কোনো সময় নারী দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না, এটা ইসলামের নিয়ম। কিন্তু যদি হয়ে যায় তখন কি করবে? জোরপূর্বক হয়ে গেছে বা ভোটের মাধ্যমে চলে এসেছে, ক্ষমতা দখল করে নিয়েছে, হয়ে গেছে, তখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি হাবশি গোলাম ক্ষমতায় চলে আসে তো হাবশি গোলামের তোমরা আনুগত্য করিও। গোলাম কিন্তু, ক্রীতদাস কিন্তু কোনোদিন ইসলামের বিধানে ক্ষমতা পেতে পারে না, এটা ইসলামের নিয়ম। ইসলামের একটা নিয়ম হচ্ছে কারা কারা ক্ষমতা হবে, খলিফা হবে, তাদের একটা নিয়ম হচ্ছে নারী যেমন খলিফা হতে পারে না তেমন ক্রীতদাসও খলিফা হতে পারে না। কিন্তু তারপরও যদি ক্রীতদাস খলিফা হয়ে যায়, নেতা হয়ে যায় জোরপূর্বক, তাহলে তোমরা তার আনুগত্য করিও যতক্ষণ না সে প্রকাশ্য কাফের হয়ে যায় এবং তাকে বিদ্রোহ করে সরিয়ে পাল্টা ক্ষমতা দখল করে দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা না থাকে। এর পিছনে একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, মুসলিম মা এবং বোনের বৃথা রক্ত যেন প্রবাহিত না হয়। আমরা মুসলিম মা এবং বোন এবং মুসলমান ভাইয়ের রক্তের মূল্যটা বুঝি না, যে ইসলামে তাদের রক্তের মূল্য কতটুকু। আল্লাহ সুবহান ও তাআলার নিকটে একজন মুসলমানের রক্ত যে কত মূল্যবান, কত মূল্যবান, কত মূল্যবান, যে সারা পৃথিবীর সব মানুষ, আসমানের সব ফেরেশতা আর সব জিন একত্রিত হয়ে যদি একটা মুসলমানকে হত্যা করে তো আল্লাহ সব মানুষ, সব জিন, সব ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। এটা আল্লাহর নিকটে একজন মুসলমানের রক্তের মূল্য। কাবাঘর যদি আপনি ধ্বংস করেন তো কাবাঘর ধ্বংস করলে যত গুনাহ না হবে, একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। তথা একজন মুসলমানের রক্তের মূল্য কার চাইতে বেশি? একজন মুসলমানের রক্তের মূল্য কাবাঘরের চাইতে বেশি। এই জন্য আগে মুসলমানের রক্তের হেফাজত করতে হবে। এই জন্য অত সহজে এই জাতীয় খারিজি চিন্তাধারা এগুলোর মধ্যে যাওয়া যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে, বরং সংশোধনের চেষ্টা করতে হবে। আর সংশোধনের চেষ্টার মধ্যেই বরকত আছে। কেমনে সংশোধনের চেষ্টার মধ্যে বরকত আছে? মানুষ হতাশ হয়ে জিজ্ঞেস করে, আমি যখন বক্তব্য দিই এই বিষয়ের উপর, যখন বক্তব্য দিই এই বিষয়ের উপর, আমার বিস্তারিত বক্তব্য আছে ইসলামপুর দিনাজপুর একটা মসজিদে প্রায় 1.5-2 ঘন্টার আলোচনা আছে, মানুষ তখন হতাশ হয়ে জিজ্ঞেস করে আজকে তাহলে ফিলিস্তিনের কী হবে, আজকে তাহলে মায়ানমার রোহিঙ্গাদের কী হবে, আজকে তাহলে চীনের মুসলমানদের কী হবে? আপনি যখন সবাইকে জঙ্গি বানিয়ে দিলেন, সবাইকে সন্ত্রাসী বানিয়ে দিলেন, তাহলে এই মুসলমানদের রক্ষা করবে কে, বাঁচাবে কে? আমি তাদের উদ্দেশ্য করে বলি যে পৃথিবী থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি থাকে, সুন্নাতুল্লাহ ফি তাদবিরিল আরজ, আল্লাহর নীতি পৃথিবী পরিচালনায়। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নীতি আছে জামিয়া সালাফিয়া পরিচালনায়, তো কেমনে জানবেন যে জামিয়া সালাফিয়ায় 3 বছর থাকে, 5 বছর থাকে, 10 বছর থাকে, সে অবশ্যই বলতে পারবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইভাবে জামিয়া সালাফিয়া চালায়, তাই নয় কি? তাহলে আল্লাহ কিভাবে পৃথিবী চালায় এটা কেমনে জানবেন?
1500,000-2000 বছরের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়ুন, আদম আলাইহিস সালামের কাহিনী পড়ুন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী পড়ুন, মূসা আলাইহিস সালামের কাহিনী পড়ুন, পৃথিবীর সব ইতিহাস যখন আপনার সামনে চলে আসবে তখন আপনি দেখতে পাবেন যে আল্লাহ পৃথিবী কিভাবে চালায়। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতিগুলো আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি থেকে গত 1500 বছরের ইতিহাসে দেখা যায় যে মুসলমানেরা আজকে যতটা বিপদের সম্মুখীন এর চাইতে হাজারো গুণ শতগুণ বিপদের সম্মুখীন ছিল দুটো সময়। এক, যখন ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নিয়েছিল, আজকে যেমন ইসরায়েল ফিলিস্তিন দখল করে আছে বাইতুল মাকদেস, ঠিক ক্রুসেডাররা এরকম বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল, ওই সময়টা ছিল মুসলমানদের জন্য খুব শোচনীয় সময়। দুই, যখন হালাকু খাঁ চেঙ্গিস খাঁ মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করতো বাগদাদে, বাগদাদের মতো উন্নত শহরকে একদিনে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছিল। ওই আব্বাসী খেলাফতের রাজধানী ছিল বাগদাদ, অত উন্নত শহর তৎকালীন যুগে ইউরোপ কোনোদিন কল্পনাও করতে পারে না, আজকের বিশ্ব কল্পনা করতে পারে না, এত উন্নত শহর ছিল বাগদাদ। সেই বাগদাদকে একদিনে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছে হালাকু খাঁ চেঙ্গিস খাঁ, আর মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করেছে। সেই হৃদয় বিদারক ইতিহাসগুলো পড়ে দেখুন। হালাকু খাঁ চেঙ্গিস খানদের ঝড় উঠেছিল তাতার মঙ্গোলিয়া চীনের পাশে, এখান থেকে এই ঝড়কে থামানোর মতো পৃথিবীর কেউ ছিল না। মনে হচ্ছিল একদম দুনিয়া থেকে ইসলামকে মিটিয়ে তারপরে হালাকু খাঁ চেঙ্গিস খাঁ থামবে। তো এত বিপদে মুসলমানেরা আগে কোনোদিন পড়েনি, এখন তো এগুলো কোনো বিপদই নয়। তো ওই সময় মুসলমানদের কে উদ্ধার করেছে ইতিহাস পড়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ পৃথিবী কীভাবে চালায়। ওই সময় কোনো টুটাফাটা 10টা যুবক এক জায়গায় হয়ে বললো অমুক আমাদের আমির, লিল্লাহে তাকবির, চলো বম মারি, তাদের মাধ্যমে আল্লাহ মুসলমানদের উদ্ধার করলো, এটা আপনি ইতিহাসে পাবেন না। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন বৈধ শাসক সালাহউদ্দিন আইয়ুবি ছিলেন মিশরের বৈধ শাসক, তিনি কোনো 10টা 15টা গ্রুপের নেতা নয়, বৈধ শাসক। সালাহউদ্দিন আইয়ুবির মতো বৈধ শাসক দিয়ে আল্লাহ বাইতুল মাকদিসকে মুক্ত করেছে। ঠিক জাহির বেরবেস খান ছিলেন বৈধ শাসক, যিনি প্রথম সর্বপ্রথম যার হাতে হালাকু খাঁ চেঙ্গিস খানদের তাতারি বাহিনীর পরাজয় হয় সর্বপ্রথম যার হাতে, তিনি হচ্ছেন জাহির বেরবেস খান, তিনি ছিলেন বৈধ শাসক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের নাজাত দেন বিপদে পড়লে বৈধ শাসক দিয়ে। তার আরেকটা দলিল হচ্ছে যখনই যারা বিপদে পড়ে তখন আল্লাহ তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা যে আল্লাহ আপনি আমাদের সুলতানান নাসিরা, সাহায্যকারী শাসক দেন। এটা আল্লাহ দোয়া করতে বলেছে, কি দোয়া? সাহায্যকারী সুলতান শাসক দেন। এটা নয় যে সাহায্যকারী 10টা গ্রুপ দেন, যারা 10টা গ্রুপ এক জায়গায় হয়ে জঙ্গি হামলা করে আমাদের নাজাত দিবে, আল্লাহ এটা শিখায়নি। আল্লাহ ধোয়া করতে বলেছে সাহায্যকারী সুলতান, সাহায্যকারী শাসক দেন। মুসলমানদের সেই দোয়া করতে হবে এবং মুসলমানেরা নাজাত পাবে। অতীত ইতিহাস ঘাটলে পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি দেখলে বোঝা যায় মুসলমানেরা আবারও যদি এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পায় তাহলে এরকম বৈধ ন্যায়পরায়ণ শাসকের হাত দিয়ে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আর যারা আমাদেরকে এই জাতীয় বক্তব্য দিলে দালাল বলে তাদেরকে আমি বলেছি এবং এখনও বলি, যেই দিন বৈধ শাসক জেহাদের ডাক দিবে সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের কাতারে সবার আগে থাকবে। অতএব জেহাদ, আমরা জেহাদ বিরোধী এই কথা বলে আমাদেরকে কলঙ্কিত করার, এই কথা বলে আমাদেরকে দালাল পেট্রো ডলার খাই এগুলো বলে আমাদেরকে ছোট করার কোনো উপায় নেই। যেই দিন দেখা যাবে বৈধ শাসক জিহাদের ডাক দিয়েছে সেই দিন আপনারাই যারা আমাদেরকে অপবাদ দিচ্ছেন তারাই হয়তো পালিয়ে যাবেন, কেননা তার প্রমাণ তো আছে, ইংরেজদের ক্ষেত্রে তার প্রমাণ তো আছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম জিহাদের হুঙ্কার কে দিয়েছিল? শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার বই আছে রাফুল এদাইনের উপর, তার বই আছে তাজকিরুল ইখওয়ান যেখানে তিনি তাকলিদের বিরুদ্ধে লিখেছেন, তার বই আছে তাকবিয়াতুল ইমান যেখানে তিনি শির্ক বেদাতের বিরুদ্ধে লিখেছেন। ভারত পাকিস্তানের মাটিতে কেউ এতটা কঠিনভাবে শির্ক বেদাতের বিরুদ্ধে লিখেছে এটা মনে হয় দুনিয়ার মানুষ জানতই না, তিনি হচ্ছেন শাহ ইসমাইল রাহেমাহুল্লাহ। তিনি রাফুল আদায়ন করতেন, 25,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি আহলে হাদিস, তিনিই প্রথম ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ডাক দেন।